করোনা মহামারীতে তৈরি হওয়া রক্ত সংকট মেটাতে কোচবিহারে এগিয়ে এলেন WBCS অফিসারেরা। করোনা মহামারী জেরে যখন রাজ্য জুড়ে চরম রক্তের সংকট তৈরি হয়েছে, তখন কোচবিহারের রক্তের সংকট মেটাতে নজিরবিহীনভাবে এগিয়ে এলেন WBCS অফিসারেরা। WBCS অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোচবিহার উৎসব অডিটোরিয়ামে রক্তদান শিবির করা হয়। ওই শিবিরের সূচনা করেন কোচবিহারের জেলাশাসক পবন কাডিয়ান। জেলাশাসক পবন কাডিয়ান বলেন, করোনা মহামারীর কারণে রক্ত সংকট তৈরি হয়েছে, সেই সংকট মেটাতে এদিন রক্তদান শিবিরের আয়োজন করেছেন জেলা WBCS অফিসারেরা। এখনও পর্যন্ত 140 জন ওই শিবিরে রক্তদান করেছেন, এই সংখ্যা 200 পেরিয়ে যাবে বলে আমাদের ধারণা বলেই তিনি বলেছেন। এই মহৎ কাজে জেলা WBCS অ্যাসোসিয়েশনের এগিয়ে আসায় অনেকেই উৎসাহিত হবেন। এমনিতেই চাহিদা অনুযায়ী জেলার ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত মজুদ থাকে না। করোনা অতিমারির সময় সেই সংকট আরও ব্যাপক আকার নিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য দপ্তর, জেলা প্রশাসন যেমন কাজ করছে, তেমনি এগিয়ে এসেছে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক দল। একসাথে বহু লোকের জমায়েত করে শিবির করার যখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তখন স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক দলগুলো বিভিন্ন ব্লাড ব্যাংকের পরিকাঠামোকে ব্যবহার করে অল্প কয়েকজনকে নিয়ে এসে রক্তদান করার ব্যবস্থা করছে। আবার স্বাস্থ্য দপ্তর অত্যাধুনিক একটি বাসের ব্যবস্থা করেছে, যেখানে রক্তদান করা এবং মজুদ করার ব্যবস্থা রয়েছে। সেই গাড়িও জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে রক্ত সংগ্রহের জন্য যায়। এবার প্রশাসনের গুরু দায়িত্বে থাকা WBCS অফিসারেরা এগিয়ে আসায় মানুষ রক্তদানে আরও বেশি উৎসাহিত হবেন বলে মনে করা হচ্ছে। কোচবিহার থেকে চন্দন দাসের রিপোর্ট, খবরিয়া 24। আজকে আমাদের জেলার ডিস্ট্রিক্ট ইউনিট WBCS অফিসারেরা ওনাদের মাধ্যমে এই রক্তদান শিবির তৈরি করে আমরা রক্তদান করছি। এখনো পর্যন্ত যারা নিজে ভলেন্টিয়ার হিসাবে নিজে রক্তদান করার জন্য রেজিস্টার করেছে ওদের সংখ্যা 140, এটা আরও এখনো অ্যাপ্লিকেশন চলছে, আরও বাড়ছে। এর উদ্দেশ্য মূলত হচ্ছে এখন যে পরিস্থিতি আছে, কোভিড পরিস্থিতি, এই সময় রক্তের সবসময় দরকার আছে। সেই রক্তদান এখন জীবনদানের মতন আছে। আমাদের জেলার কিছু মানে খুব ভালো এটা একটা নিয়ে যায়, আমি ওদেরকে ধন্যবাদ জানাই। কতজন দেবে একটু আগেই বললাম, এখনো পর্যন্ত 140 জন বলেছে ওনারা দেবে। এখনো রেজিস্ট্রেশন চলছে, আমরা মনে করছি 200 বেশি সম্ভবত এটা সাইড লিখে দেওয়া। থ্যাংক ইউ স্যার। কোচবিহার থেকে চন্দন দাসের রিপোর্ট, খবরিয়া 24।